বলে আজুজুল্লাহুল আবাসকে হালাল খুদবাতে বেয়া দিন আউ রিজলিন আউ লাখিয়েতিন আউ সওবিন আউগাইরে দ আলেক খুদবা চলাকালীন খেল তামাশা করাও জায়েজ নাই খেল তামাশা কেমন কেমন যেমন কেউ হাত নিয়ে খেলা করে এক এক লোক এক এক তরিকার আছে মানে আপনারা বেশি বুঝবেন কে কোন তরিকার করে এদিক সেদিকে তাকালে বুঝবেন কেউ এই করছে কেউ আঙল ফোটাচ্ছে হ্যাঁ এইরকম করছে হ্যাঁ আর কিছু করছে ঠিক না অথবা পানিয়ে আরব দেশে পা বেশি ফাটে যার পা ফেটেছে ও পা পরিষ্কার করার কাজ করছে ফাটা পাকে ঘুষতি আছে খুল খুদবার অবস্থা খুদবা যেহেতু বুঝে না মিসকিন কি করবে এগুলি করছে পা নিয়ে খেলছে ও আল্লাহিয়াতিন অথবা দাড়ি এই দাড়ি নিয়ে এবার এই দিক ওই দিক এবার ওই দিক এই করছে না করবে না অথবা কাপড় নিয়ে খুদ বা চলছে একবার এই একবার ওই দিক একবার ওই দিক একবার ওই দিক একবার ওই একবার এই কাপড় নিয়ে হ্যাঁ লুঙ্গি সাঁটা করেছে যা লুঙ্গি পরে এসছে জি হ্যাঁ এরকম করবে না অথবা অন্য অন্য কিছু নিয়ে জি হ্যাঁ নাক নিয়ে আরও দেশে অ্যালার্জির এক রোগ আছে কিছু লোক তো আছে গোটা খুদ বা শুধু নাক নিয়েই খেলতাম আশা করে নাক কচালেতেই থাকে করতেই থাকে শুধু নাকে আঙ্গুল ঢোকাই আঙ্গুল ঢুকায় আঙ্গুল করতেই থাকে নয় হ্যাঁ পাথর নিয়ে খেলা নয় আবার টুপি রাখা থাকে খেজুর পাতার টুপি রাখা থাকে খেজুর পাতার টুপি কেউ যদি খেলা করে আর ছোট বাচ্চা কালে করতে পারে বাচ্চা কালে আমরা করেছি এইসব মসজিদে গিয়ে টুপি সার করছি হ্যাঁ একবার এদিকে সাই করে দিয়ে সারকা টুপির ওপর টুপি হ্যাঁ এতটা দিলাম একবারে শাড়ি করে তো এইসব খেলা ছোট হোক আর বড় হোক শরীয়তের বেদান সকলে যেন নিষেধ তো বলছেন রসুল্লাহ সাল্লা হাদিস এই মর্মে রয়েছে মান মাসাল হাসা ফাকাত লাগা কেউ যদি জুমার দিনে জুমা মসজিদে কঙ্কর পাথর স্পর্শ করে পাথর নিয়ে খেলা করছে পাথর একবার এখান থেকে এখানে এখানে কেউ পাথরকে এক জায়গায় জমা করছে অথবা পাথর কে এখান থেকে ওখানে সরাচ্ছে এই পাথর কথা কেন বলা হলো পাথর কোথায় পাবেন মসজিদে আছে পাথর তো পাথর কথা কেন বলা হলো হ্যাঁ নবী করিম সাল্লামের জামানায় মসজিদ নবীতে কুচি পাথরই ছিল হ্যাঁ ওতে কোনো পাটি ছিল না চাটাই ছিল না হ্যাঁ কার্পেট মখমল তো দূরের কথা বুঝা গেছে না তাতেই সাহাবাইকে কে রাম গো নবী করিম সাল্লামের সাথে সকলেই মাটিতে কুচি পাথরে সেজদা করেছে এই জন্য হাদিস আছে যে সেজদার জায়গা বারবার করে সেজদার জায়গা থেকে পাথর সরায়ও না যদি খুব জরুরি হয় যে কপাল রাখতে কষ্ট হচ্ছে কুচি পাথরে তো একবার শুধু সরা। একবার সাও বারবার নয় বার কারণ ফাইন না রহমত আজে হ হু রহমত সামনে ওখানে সেচদার জায়গাতে নামছে তুমি বারবার তুমি রহমতকে মুছে ফেলে দিছো ওই জন্য বারবার সাফ করিও না ইহাদিস হলে কী প্রমাণ করে যে নবিশেষ না আমলে কাঁচা মাটিতে কুচি পাথর যে মদিনার মাটি পাথর বিশিষ্ট কুচি পাথরওয়ালা মাটি ও তিনি সেচদা করেছেন সোহানল্লাহ তারপরে লাইলাতুল কাদার পাওয়ার যে হাদিস রয়েছে তাতে নবী সাল্লাহ ইসলাম স্বপ্ন দেখছেন যে আমি পানিতে আর কাদাতে শেষ দেখি দা আলা মাইন ওয়া তিন বৃষ্টি হয়েছে ওই রাতে আর কাদা হয়ে গেছে আর নবী সাল্লাম করেছেন কপালে কাদা লেগে গেছে আজকে এত সুন্দর মসজিদ বেহবেন আমাজি বাইরে আরাম পায় বাইরে বসে থাকে কাজকাম বাদ দিয়ে কাজকাম যেহেতু দোকান বন্ধ থাকে তখন বাইরে বসে থাকে না ঘরে উঠে যায় কিন্তু মসজিদ আসে না গরমে বসে থাকলে মসজিদ আসে না তাহলে ওই জমানার মতো হইলে কি হইতো আজকালকার মুসলিমদের অবস্থা হ্যাঁ তারপরে মুসলিম নামাজ না মুসলিম বলছেন যে কেউ যদি কঙ্কর স্পর্শ করে সে ফালতু কাজ করলো লাগা লাগো কাজ মানে গোনহার কাজ একটু আগে শুনলেন কিন্তু লাগো মানে লাগার অমাল গোনহার কাজ করলো ফালা জুমা তাহলে তার জুমা নেই মানে তার জুমার সব নেই এমন তিনি আমনাল খুশু এই খেল তামাশা করলে খুশু থাকে না খুশু মানে আল্লাহ অভিমুখী হওয়া একগ্রতা মনোযোগী হয়ে আল্লাহর কথা তারা কথা শুনতেন যে খুদবা শুনছিলেন সেটা থাকবে না কিন্তু যখন যেটা নিয়ে খেলছেন কিন্তু মন আছে আজকাল কিন্তু পাথর নিয়ে খেলার যুগ নেই কিন্তু মোবাইল নিয়ে খেলার যুগ আহ খুদবা তো বুঝেন না আর মোবাইল আছে মোবাইল টিপা টিপি কেউ যদি করে এ হাদিস ফিট হবে না হবে না আরো বেশি ফিট হবে পাথর কষ্ট দিছিল পাথর যদি ওই নিয়ে বারবার এদিক ওদিক না করা যায় সরানো তাহলে মোবাইল নিয়ে কেউ খেললে হারাম নাজেজ কাজ করলো এই জুমার না অনেকের কিন্তু বদ অভ্যাস আছে দেখি গোটা মসজিদে কি আছে এই দিকে ডান দিকে তাকিয়ে নিল আবার এই দিকে তাকাইলো পিছন দিয়ে ঘুরে ও তাকাচ্ছে ছোট বাচ্চাদের মতো না এরকম কাজ করবেন না কোন দিকে তাকাইতে হবে হ্যাঁ কেবল না ক্ষতিভার দিকে ক্ষতিভের দিকে তাকাইতে হবে ওয়ায়াষ্টাগেল বিল নজরে ইলান নাস আও গায়রা যালিক হয় মানুষজনের দিকে তাকাচ্ছে অথবা অন্য কোনো কিছু দেখতে ভালো লাগছে সেই দিকে তাকাচ্ছে ধরেনে ঘোড়াটা জীবনে দেখেনি যে সৌদি আরব প্রথমে আছে এই ঘোড়ির দিকেই তাকাচু হ্যাঁ অথবা কোনো ভালো কিছু হ্যাঁ আমাদের তো মসজিদের সামনের দিকে নকশার শেষ নেই ও নকশা দিকে পাগল জি হ্যাঁ ছাদের দিকে দেখছি আরে এত সুন্দর গম্বুজ বাইতুল মোকারম মসজিদে নামাজ পড়তে খেলে জীবনে প্রথম গেছে তাকাচ্ছে সুদিকে দিক আরো দিক হ্যাঁ বা নবীতে তাকাচ্ছে ওই গোটা কোরান লিখা আছে রে কোরান লিখা আছে ছাদে তাকাচ্ছে ওই দিকে তাকাচ্ছে সব না যাইছে লেন্না জালগিউস করে লোহানির ইস্তমারিল খুদবা কেন এটা তাকে খুদবা সোনা থেকে মশগুল করে দিবে অমনজীব করে দিবে

खुद मारा अवस्थेत